ভক্তের জিহবা হতে নিজে কথা রূপে ঝরে পড়ে, তবেই হয় বাবা মধুময় মধুর হরি কথা। তাহলে ভগবান বলবেন আর আমরা আস্বাদন করব। ভগবান তো নিজেই বলেছেন, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যদিনাং হৃদয়ং নচ, মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। ভগবান নিজে বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীবরের হৃদয়েও আমি থাকি না। আমি থাকি যেখানে আমার ভক্ত বদন ভরে আমার নাম করে। তাহলে যেখানে ভক্ত সেখানে ভগবান, আর যেখানে ভগবান বাবা সেটাই কিন্তু বৃন্দাবন ধাম। আজকের এই এত সুন্দর গুপ্ত বৃন্দাবনে বসে সচির নন্দন গৌর সুন্দর, যিনি পতিত পাবন গৌর হরি বললেন, জগতে জীবের দাঁড়ি দাঁড়ি অকাতরে তিনি প্রেম বিলিয়ে গেলেন। জাতি ধর্ম নির্বিশেষে, জাতপাতের বিচার তিনি রেখে যাননি। কে মুসলমান, কে বা হিন্দু, কে বা খ্রিস্টান, কে বা বৌদ্ধ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে এক করে গেলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামে। যদি কোনো ভক্ত এই কলিযুগে যতই পাপি তাপি হোক না কেন বাবা, আমার পতিত পাবন গৌর হরির চরণ তলে বসে দুটি নয়ন বাড়ি পরিশোধ করে বলতে পারে, গৌর হরি গৌর হরি, তুমি ছাড়াই জগত সংসারে আমার আর কেউ নেই গৌর হরি। যেদিন সংসারে এসেছিলাম সেদিন সঙ্গে করে কিছু নিয়ে আসিনি, আবার যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, আত্মীয় পরিজন তারা সবাই আমার সঙ্গে কিন্তু কিছুই দেবে না। এই কৃপা করো গৌর হরি, যেদিন আমার জীবনে আসবে শেষের দিন, যেদিন আমি আর ভালো করে হাঁটা চলা করতে পারবো না, বদনে তোমার নামটুকু হয়তো বলতে পারবো না, শরীরের আর ক্ষমতা থাকবে না, সেই শেষের দিনে তুমি তোমার চরণ দুটি আমাকে দিও দয়াময়। তোমার হাত ধরে এই ভবের সংসার তুমি পারাপার করে দিও। না জেনে কত অপরাধ করে চলেছি, সেগুলো ক্ষমা করে তোমার রাঙা চরণে আমাকে ঠাই দিও। যদি কোনো ভক্ত, যদি কোনো ভাগ্যবতী ভাগ্যবান জীব তার চরণে বসে দুভোটা নয়ন বাড়ি বরিশন করে তাকে নিজের ভেবে আপন ভেবে ভালোবাসতে পারে, আমার ভগবান সেই ভক্তের কাছে জনমে জনমের মতো বাঁধা হয়ে যায় বাবা। কিন্তু আমরা কলির জীব, আমরা ভালোবাসি সবাইকে, আত্মীয় পরিজন যাদেরকে আমরা আপন ভাবি তাদেরকে ভালোবাসি, কিন্তু শেষের দিনে যিনি আমাদের পারাপার করে দেবে তাকেই আমরা ভুলে যাই। যার জন্য সংসার মাঝে এলাম, যার জন্য এত সুন্দর মানব দেহটা পেলাম, যার জন্য এত সুন্দর চরণ পেলাম, এত সুন্দর বাহু পেলাম, নয়ন পেলাম, তাকেই আমরা ভুলে গেলাম। পারলাম না তাকে ভালোবাসতে। যেদিন সংসারে এলাম, কথা দিয়ে এলাম দয়াময়, মাতৃগর্ভের মাতৃ জঠরের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, কৃপা করে তুমি আমাকে ভবের বাজারে পাঠিয়ে দাও। আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। সেদিন ভগবান আমাদের বলেছিল, গো তোমাকে যে এত সুন্দর পারাপার করে দেব, এত সুন্দর পৃথিবীর আলো দেখাবো, ভবে গিয়ে তুমি আমার জন্য কি করবে? তোমাকে যে আমি পারাপার করে দেব, সংসারে পাঠিয়ে দেব সুন্দর দেহ দিয়ে, সেখানে গিয়ে তুমি আমার জন্য কি করবে? কথা দিলাম ভগবানকে, সে কথা সবাই ভুলে গেছি। কথা দিলাম দয়াময়, যতদিন সংসার মাঝে থাকবো, যতদিন আমার শরীরের ক্ষমতা থাকবে, যতদিন আমার জীবনের শেষের দিন না আসবে, সেই শেষের দিন পর্যন্ত আমি শুধু তোমায় ভালোবাসবো, তোমার দাস হয়ে থাকবো। কথা দিয়ে যাচ্ছি, পারাপার করে দাও। সেদিন কথা দিয়ে দিলাম, আর যেই না সংসারে এসে গেলাম, কেউ আর ভগবানের দাস হলাম না, সবাই হয়ে গেলাম আমরা মায়ার দাস। আর যেই না মায়ার দাস হয়ে গেলাম, সেই কারণে আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। আমরা যখনই দুঃখ পাই তখনই ভগবানের কাছে গিয়ে বলি, দয়াময় তুমি আমাকে কেন দুঃখ দাও? কিন্তু শাস্ত্রে বললেন, তোমার দুঃখের কারণ ভগবান নয়, তোমার দুঃখের কারণ তুমি নিজেই। কৃষ্ণ ভুলিয়া যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যে ভক্ত কৃষ্ণকে ভুলে গিয়ে এই মায়ামোহ সংসারে আবদ্ধ হয়ে পড়বে, তাকে তো বাবা এই সংসার থেকে দুঃখ কষ্ট সবই পেতে হবে। তা বলে কি আপনি সংসার করবেন না? সংসার করতে হবে। সংসার মাঝে কেন এসেছি সেটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। সংসার মাঝে এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সংসার মাঝে এসেছি কেন? কৃষ্ণ ভজনের জন্য। আর সেই সংসারে এসে আর কৃষ্ণ ভজনটা করলাম না বাবা, বৃথায় মানব দেহটা চলে যাচ্ছে। দেখতে দেখতে জীবন বেলাটা তো চলে যাচ্ছে মা। যখনই ভগবান ডাক দেবে তখনই কিন্তু তার কাছে ফিরে যেতে হবে। এই যে রাসলীলাতে গোপীরা যেই না বংশীর ধ্বনিটা কর্ণে শুনতে পেয়েছিল, শারদীয়া পূর্ণিমা রজনীতে গভীর রাত্রিবেলায় কৃষ্ণচন্দ্র বংশীবটে দাঁড়িয়ে মুরলীর ধ্বনি করল। আর যখনই বাঁশিটা বাজালো, গোপীরা যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাচ্ছে ভগবানের কাছে। কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে পড়তে যাবে তখনই বংশীর ধ্বনি শুনতে পেয়েছে। আর এক নয়নে কাজল পরা হলো না, সেই অবস্থায় চলে গেল ভগবানের কাছে। কোন গোপী এক কর্ণে একটা কুণ্ডল পড়েছে, দুল একটা কুণ্ডল পড়েছে, আরেক কর্ণে পরা হলো না, বাঁশিটা যেই না শুনলো চলে গেল কৃষ্ণের কাছে। কোন গোপী এক হাতে কঙ্কন পড়েছে, আরেক হাতে পড়তে যাবে তখনই বাঁশি শুনতে পেল, তখনই চলে গেল কৃষ্ণের কাছে। এর দ্বারা আমরা কি শিক্ষা পাবো? কথাটা বললাম কেন? ভগবান যত লীলা করেছে সব কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের চৈতন্য দেওয়ার জন্য। এর দ্বারা আমরা শিক্ষা পাবো কি? ভগবান দেখাতে চাইলেন, দেখো আমি বাঁশিটা বাজালাম বলেই সঙ্গে সঙ্গে কিন্তু গোপীরা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমার কাছে এলো। এই সংসারে তোমাদেরকেও পাঠিয়ে দিচ্ছি। যখন যার নাম ধরে ডাক দেব না, সেই অবস্থায় কিন্তু আমার কাছে ফিরে চলে আসতে হবে। তখন বললে হবে না, দাঁড়াও আমার ছেলেটা বিদেশে আছে গো, দিল্লিতে থাকে, ও তো ওখান থেকে সহজে আসতে পারবে না, অনেকটা সময় লেগে যাবে, দাঁড়াও সমন তুমি আমার প্রাণটা নিয়ে যেও না, আমার ছেলেটা এলে, আমার খোকাটা এলে, একমাত্র খোকা, তার বদনটা দেখে আমি তোমার সঙ্গে যাব। এটা বললে হবে না। যখনই তিনি ডাক দেবেন, এই গোপীদের মতো আমাদেরকেও কিন্তু এই সংসারটা ছেড়ে তার কাছে চলে যেতে হবে। তাই আর মায়ামোহে আবদ্ধ হয়ে থেকো না, আমার আমার করে দিনটা কাটিয়ে ফেলো না। কেউ জানি না সংসার মাঝে কে কতদিন বেঁচে থাকবো। আজকে আছি, কালকে আবার নাও থাকতে পারি। তাই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত ভালো কর্ম করে যেতে হবে আমাদেরকে। গৌর হরি বলেছিলেন, সনাতন কি সনাতন, জীবনে যদি সুখী হতে চাও না, তোমাকে তিনটি লক্ষ্য রাখতে হবে, জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবা। जीवे दया की बाबा जगते जत जीव आछे सबार तुम्हें मंगल साधन करते हबे। এই যে আমরা শিব ঠাকুরের বার করি না, আমরা একটা কথা সবাই জানি, সত্যম শিবম সুন্দরম, কিন্তু মানেটা আমরা বাবা অনেকেই বুঝি না। শিব ঠাকুরকে ভালোবাসে ঠিকই, মানেটা আমরা বুঝতে পারি না। এই কথাটির মানে যদি বুঝতে পারি, দেখবেন ভগবানকে আমাদের ভালোবাসাটা সার্থক হবে। এই উদ্দেশ্যগুলো যদি আমরা প্রতিনিয়ত পালন করে চলি, আমরা সুখী হতে পারবো। সত্যম, সত্যম মানে সত্য, আমরা যেটা বুঝি। বললেন সত্য কথা বলো, সৎ পথে চলো, সৎ কাজ করো, কারোর মঙ্গল করতে না পারো তুমি অমঙ্গল করো না, এটা তোমার কাজ নয়। কারোর মঙ্গল সাধন না করতে পারলেও তুমি কিন্তু অমঙ্গল করবে না, সত্যের পথে চলো। দ্বিতীয় হলো শিবম। শিবম মানে, শিব কথার অর্থ হলো মঙ্গল, আর শিবম মানে হলো মঙ্গল সাধন করা। জগতে যত জীব আছে সবার প্রতি তোমাকে মঙ্গল সাধন করতে হবে। তুমি মানুষ, রাস্তা দিয়ে একটা কুকুর চলে যাচ্ছে, একটা লাঠি নিয়ে সঙ্গে সঙ্গে ঠেঙ্গিয়ে দিলে, সে কি তোমার কোনো ক্ষতি করেছে? তার ভেতরে যে আছে, তোমার ভেতরে কিন্তু একই জিনিস আছে, একই মানুষ আছে, ভগবান। তিনি তো সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, আর এই পশুটাকেও সৃষ্টি করেছে। তুমি মানুষ হয়েছো বলো, তুমি তো তাকে অবহেলা করতে পারো না। জীবের প্রতি মঙ্গল সাধন করতে হবে, প্রত্যেকটি জীবের প্রতি। বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর নিয়ে এসে পুষছি, সকালবেলায় তার বেলটা ধরে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি আর সবাইকে দেখাচ্ছি আমি কত পশু প্রেমিক, দেখো। আর পাড়ার যে সব কুকুরগুলো আছে, এক মুঠো খেতে চাইলে আমি খেতে দিই না, অথচ দেখাচ্ছি আমি পশু প্রেমিক। এটা করলে হবে না বাবা। জগতের যত জীব আছে সবার প্রতি মঙ্গল সাধন করতে হবে। সত্যম শিবম, শেষে হলো সুন্দরম। প্রত্যেকটা মুহূর্তে অসুন্দরকে বিনাশ করে, অসুন্দরকে না দেখে সুন্দরটাকে তোমাকে নিতে হবে। কিন্তু আমরা কি করি, কোনো মানুষের অসুন্দরটাকে আগে নিই, সে কি খারাপ কাজ করেছে সেটাই আমরা আগে দেখে বসি। তাই জীবনে তিনটে লক্ষ্য রাখতে হবে, সত্যম শিবম সুন্দরম, এটা হলো শিব ঠাকুরের কথা। আর গৌরহরি বললেন তিনটে লক্ষ্য কি, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা। জীবে দয়াটা বুঝতে পারলেন। আর দ্বিতীয় হলো নামে রুচি, ভগবানের নামের প্রতি তোমাকে রুচি রাখতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। আর তৃতীয় হলো বৈষ্ণব সেবা, বৈষ্ণবের চরণে ভজন সাধন করতে হবে। বৈষ্ণব কাকে বলে বাবা? ত্রিনাদৌপি শুনি চেন, তরুরীব সহিষ্ণু না, অমানি না মানো দেন, কীর্তনীয় সদা হরি। বললেন ত্রিনাদৌপি শুনি চেন, তৃণ মানে ঘাস। দেখবেন একটা ঘাসের উপর দিয়ে যখন আমরা হেঁটে চলে যাই বাবা, ঘাসগুলো কোনোদিনের জন্য মাথাটা তুলে আমাদেরকে বলতে পারে না, আমার উপর দিয়ে হেঁটে যেও না, আমার ব্যথা লাগে। সে সদা সর্বদা কিন্তু বাবা মাথাটা নিচু করেই থাকে, মাথা তুলে বলে আমার উপর দিয়ে হেঁটো না গো, আমায় মারিয়ে যাচ্ছ, আমার কষ্ট হচ্ছে। একজন বৈষ্ণব হবে ঠিক তেমন, যার সহ্য ক্ষমতা হবে তৃণের মতো। আনকথা কটু কথা বললেও তিনি কিন্তু ফিরেও একটাও কটু কথা আপনাকে শোনাবে না। যাহার দেখিবে ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, অঙ্গে নামা বলি, ক্রন্ধে ভিক্ষার ঝুলি, যাহার বদনে সর্বদা কৃষ্ণ নাম ঝুরে, রমণীকুলকে মাতৃজ্ঞানের সম্মান দেন, তিনি হন বৈষ্ণব সমান। হিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জীবনে লক্ষ্যগুলো রেখে ভগবানের ভজন সাধন করো, দেখবে ঠিক তোমরা গৌর হরির কৃপা পাবে। তা সেই পতিত পাবন গৌরহরি, তিনি আজকে কোথায়? যিনি কলির ভগবান, তিনি বসে আছেন পুরী ধামের কিছুটা দূরে গম্ভীরা মন্দির। সেই গম্ভীরা মন্দিরে গৌরহরি বসে আছেন। আজ গৌরহরির ভাবটি কেমন? তাই পদকর্তা কলম দিলেন, গৌরহরির ভাবটি কেমন জানো? গম্ভীরা মন ধীরে গোরা, ধরণে লোটা। সবারে শোধা কৃষ্ণ বলে গোরা সবারে শোধা कृष्णा बोले गोरा सबारे शोधा बोले कोथाय गेले कृष्ण पाबो कोथाय गेले कृष्ण पाबो आमी कोथाय बोलो कृष्ण पाबो कोथाय गेले कृष्ण पाबो कृष्ण आमार जीवने मरण कोथाय गेले कृष्ण पाबो कृष्ण आमार जीवन मरण कोथाय गेले कृष्णा पाबो कृष्णा आमार प्राणेर प्राण कोथाय गेले कृष्णा पाबो कृष्णा आमार प्राणेर प्राण आमी कृष्णा छाड़ा रहिते नारी कोथाय गेले कृष्णा पाबो कृष्ण गेले कृष्ण पाबो कृष्ण आमार जीवन मरण कोथाय गेले कृष्ण पाबो कृष्ण आमार प्राणेर प्राण कोथाय गेले कृष्ण पाबो कृष्ण आमार जीवन मरण कोथाय गेले गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल कोथाय गेले कृष्ण पाबो कोथाय गेले कृष्ण पाबो पतित पावन गौर हरि जिनी हलेन कलिर भगवान रामचंद्र नय कृष्णचंद्र नय कलिर भगवान हलेन पतित पावन गौर हरि और सेई गौर हरि के जदि आमरा काछे पेते चाई मागो आगे चाई किन्तु आमादेर गुरु चरण आश्रय गुरु के বাড়িতে যদি গুরুদেব চলে আসে আমরা অনেকে ভেবে নিই বোধহয় আমার একটু ঝামেলা বেড়ে গেল কাজ বেড়ে গেল শাস্ত্রে বললেন গুরুদেবকে সামান্য মানুষ বলে ভেবে নিও না অনেকও ভাগ্যেরও ফলে গৃহেতে বৈষ্ণব আসিয়া মেলে এক জনমের স্বীকৃতি নয় বললেন অনেকও ভাগ্যেরও ফলে গৃহেতে বৈষ্ণব আসিয়া মেলে গুরুদেব যদি বাড়িতে আসে সেটা হলো কিন্তু তোমার সৌভাগ্য সবার গৃহেতে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না গুরুর চরণ ধুলি পড়ে না গুরুকে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইল গুরুর উপধরি যেই গুরু সেই কৃষ্ণ সেই তো গৌরাঙ্গ নিষ্ঠা করি ভজ কেবল গুরু পদদণ্ড यद्यपि आमार गुरु श्री गौरांगेर दास तथापि जानिया हन गुरु ताहाते प्रकाश। गुरु कृष्णेर रूपे हय शास्त्रेर प्रमाणी, गुरु रूपी कृष्ण कृपा करेन सदाई भक्तजने। यदि कोनो भक्तेर बाबा एकबार गुरु कृपा हये जाय, जानबेन तार कृष्णेर कृपा हबेई हबे। ताई बाड़ीते यदि गुरुदेव चले आसे, वैष्णवेर कोनो चरण धूलि पड़े, जानबेन सेटा हलो आपनार आगेर जन्मेर स्वीकृति। अतिथि हलो नारायण, अतिथिर सेवा दीते हय नारायण ज्ञाने। भगवान तो कखन की रूपे कार द्वारे एसे दाड़ाय आमरा जानि ना बाबा। तिनि तो विभिन्न रूपे भक्तके परीक्षा करबार जन्य आसे। जारा ताके भालोबासे तादेरकेई किन्तु तिनि परीक्षा नेन। लक्ष्य करे देखबेन जारा भगवानके भालोबासे तादेर जीवनेई किन्तु अनेक दुःख अनेक कष्ट, आर जारा भालोबासे ना ताके स्मरण करे ना तार जीवने कोनो कष्ट नेई। तालार ओपरे ताला बाड़े हजार हजार टाका, कोनो कष्ट थाके ना। जारा भगवान के भालोबासबे तादेरई किन्तु जीवने अनेक कष्ट अनेक दुःख पेते हय। ताई अतिथिर सेवा दाओ, वैष्णवेर सेवा दाओ। बलि राजा राज दरबारे भगवान बामन अवतार हये एसे दाड़ियेछिलो परीक्षा करबार जन्य। भगवान तिनि अनेक रूप धारण करे भक्तके परीक्षा करते तो आसेन। आमरा कि करि कष्ट पेलेई किन्तु भगवानके भुले जाई। दुख पेले यार दुदिन मंदिरेर भेतरे जाई ना, भगवान के सेवा दीतेओ देरी करे दी। केनो भगवानी दुख देय। आर जखोनी सुख हय तखन भेबे नी एटा हलो आमार टैलेंट। आमी चाकरी पेलाम तखन भाबछि एटा आमार टैलेंट। आर जखन दुख पाচ্ছি तखन भगवान के दोष दिচ্ছি, तुमिই दुख दिচ্ছো। भेबे देखेছেন আমাদের চিন্তা ভাবনাটা কতটা। বলি রাজা রাজ দরবারে ভগবান বামন অবতার এসে দাঁড়িয়েছে। যে বামন অবতার রূপী ভগবানের বাবার নাম ছিল কশ্যপ মুনি, আর মায়ের নাম ছিল অদিতি দেবী। এই অদিতি আর কশ্যপ মুনির সন্তান হলেন ভগবান বামন অবতার। সেই বামন অবতার রূপী ভগবান তিনি বলি রাজাকে পরীক্ষা করবার জন্য বলি রাজার রাজ দরবারে এসে দাঁড়িয়েছে ভিখারির বেশে। বামন মানে কি আপনারা অনেকেই জানেন মা, একেবারে বেটে হয় তাই না। সেই বামন অবতার রূপী ভগবান বামন অবতার সেজে তিনি আজকে এসে দাঁড়িয়েছে রাজ দরবারে। এখন ডাক দিয়েছে, বলি রাজা রাজপ্রাসাদের ভেতরে আছে, বাইরে থেকে ডাক দিয়েছে ভিক্ষাং দেহি। যেই বলেছে ভিক্ষাং দেহি, বলি রাজা বাইরে বেরিয়ে এসেছে। এসে দেখছি খুব সুন্দর দেখতে ছোট্ট একটা বালক। বামন অবতার মানে বেটি, আগেই বলেছি মা। এখন ছোট্ট বাচ্চা ছেলে যদি দাঁড়িয়ে এসে দাঁড়ায় মা, আনন্দ হবে না? বলি রাজা সঙ্গে সঙ্গে বলছে, বলো বালক তুমি কি চাও? রাজা তুমি আমায় দান দেবে? হ্যাঁ দান দেব। আচ্ছা দান দেওয়ার আগে তোমায় যে প্রতিজ্ঞা করতে হবে। কোন প্রতিজ্ঞা? রাজা তুমি যে আমায় দান দেবে, আমি তোমার কাছে যা চাইবো সেটাই কিন্তু তোমাকে দিতে হবে। আগে সত্য করো, তিন সত্য করো, তবেই আমি তোমার কাছে কি চাই আমি সেটা বলবো। ঠিক ওই সময় বলি রাজার স্ত্রী যার নাম ছিল বৃন্দাবলী, তিনি মনে মনে ভাবছে, আহারে বালকটাকে এত সুন্দর দেখতে। বলি রাজার স্ত্রী মনে মনে ভাবছে, তাই বালককে এত সুন্দর দেখতে, আমি তো মা, আমি তো নারী জাতি, আমার মনে বড় বাসনা, এই বালকটাকে যদি আমি সন্তান রূপে পেতাম, আমি যদি একটু আমার স্তনদুগ্ধ পান করাতে পারতাম, আমার নারী জীবনটা ধন্য হয়ে যেত। ভগবান বাবা অন্তর্যামী, তিনি সবার অন্তরের কথা জানেন। আপনার পাশে যিনি বসে আছে তিনি কিন্তু জানেন আপনার ভিতরে কি হচ্ছে, বা আপনার পাশের বাড়ির মানুষটা সে জানে না আপনার ভেতরে মনের ভেতরে কি আছে বা আপনি কি করতে চাইছেন। কিন্তু এখানে যতজন বসে আছি আপনারা আমরা সবার অন্তরের কথা তিনি জানেন। কেউ না জানলেও তিনি কিন্তু সবার অন্তরের খবর রেখেছেন। কে কি ভাবছে, কে কোন দিকে তাকাচ্ছে, সব তার কাছে খবর আছে। ওই যে বসে আছে, লাগানো থাকলে দরজাটা হবে কি, ওখান থেকেই কিন্তু লাগানো থাকলেই দেখতে পাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছেন তিনি। এখন তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, সঙ্গে সঙ্গে বলি রাজা স্ত্রী বৃন্দাবলীকে আশীর্বাদ করে দিল, মা তুমি আমাকে সন্তান রূপে পেতে চাও, আমি তোমায় আশীর্বাদ করলাম, মা তোমার মনের বাসনা পূর্ণ হবে। তুমি আমায় স্তনদুগ্ধ পান করাবে, আমি তোমায় আশীর্বাদ করলাম। আশীর্বাদ করে দিল বলি রাজা স্ত্রীকে। বলি রাজা বললেন, হে বালক, বলো কি দান চাহ? রাজা, আগে তো প্রতিজ্ঞা করো, তিন সত্য করো। বলি রাজা বললেন, হে বালক, আমি তোমার কাছে তিন সত্য করব। কমণ্ডলের জল হাতে নিয়ে বাবা যেই ঢালতে যাবে, বলি রাজার গুরুদেব শুক্রাচার্য মনে করল আমার শিষ্যের এখনই পতন। কোন গুরু চাই না যে তার শিষ্য মারা যাক, তার শিষ্যের ভালো না হোক। তাই বলি রাজা ভগবানকে চিনতে পেরে কি করলেন, ওই কমণ্ডলের ছিদ্র পথে তিনি আটকে রইলেন। গুরুদেব ছিদ্র পথে আটকে রয়ে গেছে যাতে জলটা না পড়ে আর বলি রাজা তিন সত্য করতে না পারে। ভগবান বুঝতে পেরেছে, অন্তর্যামী ভগবান মৃদু হেসে বলে উঠল, শুক্রাচার্য আমার সঙ্গে ছলনা করছো? দাঁড়াও তোমায় দেখাচ্ছি। ও বলি, তুমি যে দান করছো নিশ্চয়ই তোমার কমণ্ডলের ছিদ্রটা আটকে গেছে। এক কাজ করো, ওই যে একটা কুশকাঠি পড়ে আছে না, ভগবান আমার যেই কুশকাঠিটা নিয়ে এসে খুঁজে দিয়েছে বাবা, বলি রাজার গুরুদেব শুক্রাচার্যের একটি নয়ন অন্ধ হয়ে গেল। বলি রাজা গুরুদেবের আদেশ অমান্য করে, গুরুদেবের কথা আর না শুনে সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন। এই জায়গায় লক্ষ্য করে দেখুন, গুরুদেব কিন্তু বাধা দিতে চেয়েছে, শুক্রাচার্য তিনি বাধা দিতে চেয়েছে, ভগবানকে দর্শন করেছে, সে তো গুরুদেব, তিনি সব জানেন। তথাপি বলি রাজা তার কথা না শুনে গুরুদেবের কথা শুনল না। আমরাও এমন করি, গুরুদেব যদি কোনো উপদেশ আমাদেরকে দেয় অনেক সময় আমরা তা লঙ্ঘন করে ফেলি, আর লঙ্ঘন করলেই আমাদেরকে বিপদের মুখে পড়তে হয়। যেদিন আমাদের সঙ্গে গুরুদেব থাকবে না, ভাববেন সেদিনই কিন্তু আমাদের জীবনে হাজার বিপদের মুখোমুখি হতে হয়। আর যেদিন গুরুদেব সঙ্গে থাকে, ঘর থেকে বেরোনোর সময় গুরু স্মরণ করে যদি বেরোতে পারেন, গুরুদেব যদি আপনার সঙ্গে থাকে, যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ কিন্তু একেবারে ছোট্ট হয়ে যাবে। আপনার কাছ পর্যন্ত যখন আসবে, সেটা যদি বড় হয়ে আসার কথা থাকে সেটা ছোট্ট হয়ে যাবে। বলি রাজা প্রতিজ্ঞা করে দিল, হে বালক, আমি প্রতিজ্ঞা করলাম তুমি আমার কাছে যা দান চাইবে আমি তোমায় তাই দান করব। সঙ্গে সঙ্গে ভগবান বামন অবতার তিনি বলে উঠলেন, বলি রাজা আমি অন্য কিছু চাই না, তোমার কাছে আমি ধন ঐশ্বর্য এসব কিছুই চাই না। রাজা যদি আমায় দিতে হয় এই মুহূর্তে তুমি আমায় ত্রিপাদ ভূমিদান দাও। যেই না বলেছে ত্রিপাদ ভূমিদান চাই, সঙ্গে সঙ্গে বলি রাজা বলে উঠল, হে বালক আমি তোমায় ত্রিপাদ ভূমি দান করলাম। আর যেই না বলেছে বলি রাজা দান করলাম, সঙ্গে সঙ্গে আমার অনাদির আদি গোবিন্দ নিজ মূর্তি ধারণ করলেন। একটি চরণ রাখলেন স্বর্গে, আরেকটি চরণ রাখলেন মর্তে। সমস্ত স্বর্গ রাজ্য গোবিন্দের পরশ মাত্র পূর্ণ হলো। তৃতীয় চরণ নাভি কুণ্ড থেকে বেরিয়ে এলো, এসে বলে উঠল, বলিরাজ বলো আমার তৃতীয় চরণ আমি কোথায় রাখবো? দাও দাও বলি, দাও দাও আমায় তৃতীয় চরণ রাখার স্থান দাও, কোথায় রাখবো? বলিরাজের আর চিনতে ভুল হলো না, ভগবানকে দর্শন করা মাত্র ছুটে গিয়ে চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দয়াময় আমি তোমায় চিনতে পারিনি, দয়াময় তুমি অধম বলিকে উদ্ধারের জন্য এসেছো। দয়ার আজকে দিতে যদি হয় স্বর্গ মর্ত তুমি তো সবই নিয়ে নিলে, আর দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। যদি দিতে হয় তোমার চরণে, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমার এই মস্তকটা পেতে দিলাম। তোমার ওই তৃতীয় চরণটা যদি রাখতে হয় এই কাঙালের মস্তকে রেখে দাও দয়াময়। আর আমি তোমায় কিছুই দিতে পারবো না, এই কাঙালের মস্তকে রেখে দাও। এমন করে তিনি দান করলেন বাবা। নিজের দেহটা গোবিন্দের চরণে দান করে দিল। আর এদিকে বলি রাজা স্ত্রী বৃন্দাবলী মনে মনে ভাবছে, হে বালক, এইটুকু বালক হয়ে আমার স্বামীর সবকিছু কেড়ে নিলে, আর তোমাকে নাকি আমি স্তনদুগ্ধ পান করাবো ভেবেছিলাম, আমি কোলে পাবো ভেবেছিলাম সন্তান রূপে। এখন আমার মনে হচ্ছে তোমার মতো বালককে আমি যদি স্তনে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতে পারতাম তবেই আমার নারী জীবন ধন্য হয়ে যেত। কারণ আমি স্ত্রী, আমি চাই না আমার স্বামীর অমঙ্গল হোক। ভগবান মৃদু হেসে বলে উঠল, মা, তুমি স্তনে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলবে? আমাকে তো মারা এত সহজ নয়। মারতে তুমি পারবে না, কিন্তু তুমি স্তনে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলার ষড়যন্ত্রটা করতে পারবে। তোমায় আশীর্বাদ করে দিলাম। সেই বলি রাজা স্ত্রী বৃন্দাবলী তিনি হয়েছিল দাপর যুগে বাবা পুতনা। আপনারা সবাই জানেন পুতনার কথা, আমার মায়েরা বাবারা সবাই জানেন, যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন, ভাগবত অধ্যয়ন করেছেন। এই পুতনা রাক্ষসীকে তিনি বধ করেছিল। তাহলে পুতনা কি? পুতনা হলো বলি রাজা স্ত্রী, যার নাম ছিল বৃন্দাবলী। এর দ্বারা আমরা কি শিক্ষা পাবো? ভগবানকে যে যেমন ভাবে কাছে পেতে চায়, যে যেমন ভাবে তাকে ভালোবাসতে পারে, যে যেমন ভাবে তাকে নিজের করতে পারে, যেমন ভাবে তাকে চাইবে, ভগবান কিন্তু তার কাছে তেমন ভাবেই দেখা দেবে। কেউ যদি তাকে বন্ধু রূপে পেতে চায়, ভগবান বন্ধু হয়ে আসে। কেউ যদি তাকে স্বামী রূপে পেতে চায়, এই জড়জাগতিক জগতে স্বামী হতে না পারলেও তিনি কিন্তু সেই ভক্তের কাছে বাধা হয়ে যায়। যেমন ভাবে পেতে চাইবেন তেমনই পাবেন। শুধু সময় থাকতে থাকতে তার চরণ দুটি আশ্রয় করতে হবে। ভগবানের কাছে চাইতে গেলে ধন সম্পত্তি টাকা পয়সা নয়, চাইতে যদি হয় ভগবানের চরণ দুটি কামনা করো। কারণ তোমার সঙ্গে টাকা পয়সা ধন সম্পত্তি এসব কিছুই যাবে না। যদি যায় তোমার সঙ্গে, যেদিন তুমি বাঁশের দোলায় চেপে শ্মশান ঘাটে যাবে, সেদিন তোমার সঙ্গে যাবে এই ভগবানের নাম, আর কিচ্ছু সঙ্গে যাবে না। নাম যাবে আর শুধু তুমি যাবে। আত্মীয় পরিজন, আপন স্বজন সবাই তোমাকে বিদায় দেবে। যে ছেলে আমার মা আমার মা করে গলাটা জড়িয়ে ধরতো, সেই ছেলের শেষের দিনে মাকে দোলায় করে শ্মশানে ঘাটে নিয়ে। তাই সময় থাকতে থাকতে ভগবানের চরণে ভজন সাধন করো। যদি তার চরণে আশ্রয় নিতে পারো, দেখবে ঠিক শেষের দিনে তার কৃপা পাবে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের মধ্য দিয়ে বলে গেলেন, যদি ভালোবাসতে হয় ভগবানের চরণ দুটিকে ভালোবাসো। খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত মনে পড়ে। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যিনি জন্মগ্রহণ করেছিলেন, বাবা সোনার চামচ মুখে নিয়ে জমিদার বাড়িতে যিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি ভগবানকে বলছে, দয়াময়, দিতে যদি হয় তোমার চরণ দুটি আমাকে দিও। তিনি তার গানের মধ্য দিয়ে বলে যাচ্ছে, ও দয়াময়, আমি আর কিচ্ছু চাই না। কি চাই জানো দয়াময়? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব চড়া। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই দয়াময়। তোমার চরণ দুটি আমাকে দিও দয়াময়। জীবনে মরণে শপথে বিপদে আমি শুধু তোমার চরণ দুটিকে ভালোবাসবো। কামনা বাসনায় জর্জরিত আমার হৃদয়, আমি যে সেখান থেকে তোমার কাছে সহজে যেতে পারছি না দয়াময়। কেমন ভাবে জানো দয়াময়, স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কতবার, স্খলিত শিথিল তুমি আমায় দূরে ছুড়ে ফেলো না দয়াময়। আমি জানি অনেক পাপ করেছি, কৃপা করো একবার, দয়া করো, করুণা করো। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। যদি ভগবানের চরণ দুটিকে ভালোবাসতে পারেন, তার চরণ দুটিকে যদি জীবনের সম্পদ ভাবতে পারেন, ধন সম্পত্তি, টাকা পয়সা এগুলো তো থাকবে, জীবন অতিবাহিত করবার জন্য এগুলো আমাদের প্রয়োজন, ভালোভাবে থাকবার জন্য টাকা পয়সা সম্পত্তি সবকিছু প্রয়োজন, কিন্তু মনটা রাখতে হবে ভগবানের চরণে। যদি মন ভগবানের চরণে রাখতে পারো, শেষের দিনে ঠিক ভগবানের কৃপা পাবে। সেই ভগবানের নাম একটু করে করতালি দিয়ে গাইতে পারি সবাই? গাইবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে কি? ঠান্ডা কষ্ট হচ্ছে? হচ্ছে না তো? একটু সবাই গাইতে পারি করে করতালি দিয়ে? একটু হাত তুলতে হবে। হ্যাঁ, বেশ সোজা করে হাত তুলো, কেউ যেন বাদ যেও না। একটু সোজা করে। মা, ঠান্ডা তো খুব একটা বেশি নেই, হ্যাঁ একটু সবাই হবে না হাত তুললে? আচ্ছা, হাতটা তোলা মানে কি সেটা আগে বলে দিই, তবে আপনারা তুলবেন। আমার মনে বিশ্বাস ভক্তরা না জানলে তো হাত তুলবে না। হ্যাঁ, আমরা হলাম কলির মানুষ, আগে কিছু দাও তারপর আমি তোমায় দেব। যে কোনো কাজ করতে যাই আগে আমরা ভেবে নিই ওখানে আমার লাভটা কি হবে, আমি কি পাবো সেটা ভেবে তারপরে কিন্তু কাজ করি, আমরা বদ্ধ চালা। এই হাত তোলা মানে কি? এই যে হাত তুললাম, এটা মানে হলো সিলিন্ডার হওয়া, ভগবানের চরণে আত্মসমর্পণ করা, নিজের সবকিছু ভগবানের চরণে দেওয়া। যদি নিজের সবকিছু তার চরণে দিতে পারি, ঠিক তার আমরা কৃপা পাবো। এবার তুলবেন তো? বুঝতে পেরেছেন? কৃপা পেতে গেলে আমাদের কর্ম করতে হবে। এখান থেকে তো কিছু নিয়ে যেতে হবে ঘরে, নাকি না বসে বসে ঘরে চলে যাবেন এটা ভাবলে হবে না। আর কিছু নিয়ে যেতে গেলে এখানে কিছু দিয়ে যেতে হবে। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। বাহ, এই না হলো বৃন্দাবন, খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, যারা তোলেনি খুব ভালো কথা, আমার মনে বিশ্বাস ঠিক একদিন না একদিন হাত তুলবে, জোর করবো না। হ্যাঁ, নাম শুনতে শুনতে ভগবানের ঠিক একদিন না একদিন আশীর্বাদ হবে। আজকে তোলেনি তো কি হয়েছে, ঠিক একদিন হাত তুলবে। এবার চলুন সবাই মিলে একসঙ্গে গাই। হ্যাঁ চলো। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে ভ্রময় বিরাম। হাত তুলুন সবাই একসঙ্গে। হ্যাঁ বেশ, এই তো সবাই তুলে দিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে গো। দেখলেন, জোর করতে হলো না, একবার শুধু বলাতেই উঠে গেল। এবার সবাই মিলে একসঙ্গে করে করতালি দিয়ে সবাই গাইবো। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল। শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। একটু হাত তুলে সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ দেখেছো? হরি বলো হরি বলো মনে রে আমার, 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 হরি বলো। সবাই মিলে সেই হরিবলা ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে, গৌর হরির চরণে প্রণাম জানিয়ে, গৌর হরি আজকে গম্ভীরা মন্দিরে বসে আছেন, তিনি লীলার কথা বলবেন আর আমরা সবাই আস্বাদন করব। যে লীলা আজকে আমরা আস্বাদন করব, এই লীলার মধ্য দিয়ে আমরা জানতে পারব অহংকার করলে কেমন করে আমরা পতনের দিকে এগিয়ে যাই। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নিজের মা দেবকীর মধ্য দিয়ে অহংকার চূর্ণ করে গিয়েছিল, কারণ জগৎবাসীকে দেখিয়ে দিয়ে গিয়েছিল, দেখো আমার মাকেও কিন্তু আমি ছেড়ে দিইনি। সেই দেবকী মায়ের অহংকার তিনি কেমন করে চূর্ণ করেছিল সেই লীলা আমরা আস্বাদন করব। একদিকে তিনি মিলন করবেন, আরেকদিকে তিনি দেবকী মায়ের অহংকার চূর্ণ করে যাবেন। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো দেবকীর দর্প চূর্ণ। সেই দেবকী মায়ের অহংকার কেমন করে চূর্ণ করেছিল আস্বাদন করব। যেহেতু আজকে রাসযাত্রা, তাই আমরা কৃষ্ণলীলায় আস্বাদন করব, কৃষ্ণলীলার মধ্য দিয়েই যাব। তার আগে আমাদের যেতে হবে বৃন্দাবনে। মা গো বলুন তো, বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? আমার বাবারা তো সবাই জানে, আমি জানি। মায়েদের একটু বেশি জিজ্ঞাসা করব, মা রাগ করবেন না যেন, হ্যাঁ? কারণ সংসারে মা যদি ভালো হয় সংসারটা কিন্তু সুখেরই হয়, তাই না? প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু দেবী, আর বাবা ছিলেন বাবা হিরণ্যকশিপুর, যিনি হলেন অসুর। সেই কয়াধু দেবীর গর্ভে জন্ম হয়েছিল প্রহ্লাদের। তাহলে ভেবে দেখুন, মা একজন অসুর, পিতা কিন্তু অসুর, আর মা তিনি নাগরাজার কন্যা, তিনি ছিলেন বিষ্ণুর উপাসক, বিষ্ণু পূজা করতেন। তার গর্ভে জন্ম হয়েছিল প্রহ্লাদের। কেন হয়েছিল এর দ্বারা আমরা জানবো। কি বললেন শাস্ত্রে? মা যেমন হবে সন্তান কিন্তু তেমনই হবে, পিতার উপরে ডিপেন্ডেন্ট না। বললেন মা যেমন হবে, মায়ের মন যেমন হবে, মা যেমন যেমন কর্ম করবে সেটুকুই কিন্তু সন্তানের মধ্যে যাবে, সন্তান তেমনই হবে। আরো জানতে পারেন আপনারা অভিমন্যুর মধ্য দিয়ে। অর্জুনের স্ত্রী সুভদ্রা দেবী তিনি অর্জুনের কাছ থেকে শুনছিলেন চক্রগুহতে কেমন করে প্রবেশ করতে হয়, আপনারা অনেকেই জানেন বাবা। আর ওই শুনতে শুনতে চক্রগুহতে কেমন করে প্রবেশ করে সেটা শুনেছে, আর সুভদ্রা দেবী যখন বেরোবে কেমন করে সেটা আর শুনলো না, ঘুমিয়ে পড়েছে। আর গর্ভের ভেতরে সেই মুহূর্তে বাবা অভিমন্যু ছিল, গর্ভের ভেতর থেকে শুনেছে। সেই কারণে জন্মের পরে যখন অভিমন্যু যুদ্ধ করতে গেল বাবা, চক্রগুহতে প্রবেশ করে গেল, কিন্তু বেরোনোর পথটা বাবা আর খুঁজে পেল না। কেন? মা ঘুমিয়ে পড়েছিল, মানে সন্তানও ঘুমিয়ে পড়েছে, গর্ভের সন্তান। সেই কারণে তারা চক্রগুহ থেকে বেরোয় কেমন করে সেটা জানা হয়। তাহলে মা যেমন হবে সন্তান তেমনই হবে, তাই মায়েদের একটু বেশি বেশি জানতে হবে। আর সেই কারণে মায়েদের একটু বেশি জিজ্ঞাসা করব, রাগ করবেন না যেন কেউ, কেমন? একটু জোর করে জয়ধ্বনি দিতে হবে। বৃন্দাবনে যাব, সবাই মিলে আমরা রাধারানীর জয়ধ্বনি দেব। বসেই আছি বৃন্দাবনে, তবুও মনটা নিয়ে যেতে হয় বৃন্দাবনে। জোর করে দেবেন সবাই, হ্যাঁ, একসঙ্গে গলায় গলা মিলিয়ে বলিয়ে রাধা রানী কে। হয়েছে, কিন্তু মায়েদের একটু কম হয়ে গেল না মা? বাবাদের গলার আওয়াজ কম, বাবাদের দিকটা তো একটু কম আসবে। আপনাদের তো গলার আওয়াজ এত কম না? নাকি আপনাদের এখানে বাবাদের বেশি মায়েদের কম? মায়েদের বেশি? একটু জোর করে হবে মা, একটু জোরে দিতে হবে তো, ভগবান শুনতে পাক যে আমার ভক্তরা বসে আজকে নাম শুনছে। জোরে জোরে নাম করতে হয়, করতালি দিয়ে নাম করতে হয়। করতালি দিয়ে নাম করতে হয় কেন? দেহে যে আমাদের পাপ তাপ গুলো আছে, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই ষড়রিপু যারা ভজন সাধনের পথে বাধা দেয় তারা উড়ে চলে যায় করতালি দিয়ে নাম করলে। সমস্ত পাপ একটু একটু করে খণ্ডন হতে থাকে নাম করলে করতালি দিয়ে। হাত তুলে আত্মসমর্পণ করতে হয়। হরিবাসরে বসেছেন, কিছু দেবেন না মা? জোর করে দেবেন, হ্যাঁ। আপনাদের এখানে মায়েরা তো এমন নয়, লক্ষ্মী মা তো আগে তো এসেছি কাছাকাছি, খুব সোনা মা এখানকার মায়েরা। আর একটু আদর করব, বেশি আদর করলে সমস্যা আছে। জোর করে দিন, হ্যাঁ দ্বিতীয়বার জোর করে দেবেন, বলুন সবাই একসঙ্গে বলবেন, বলি বৃন্দাবন ধাম কি। অনেক বেড়ে গেছে, আরেকবার হলে তিনবার হবে, বেশি বিরক্ত করবো না, আরেকবার একটু জোর করে বলি বাঁকে বিহারী লাল কি। এবার চলুন সবাই বৃন্দাবনে যাই, একসঙ্গে করে করতালি দিই, সবাই আমরা বৃন্দাবনে গিয়ে সবাই আমরা আনন্দ করব, রাধারানীর কাছে যাব। হ্যাঁ আগে চাই রাধারানীর কৃপা, তারপর কৃষ্ণচন্দ্রের কৃপা। চলুন সবাই আগে সেই রাধারানীর চরণ আশ্রয় করে সবাই বৃন্দাবনে প্রবেশ করি। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, বাকিদের উলু কই, বাড়িতে আছে? জোর করে উলু দিন একসঙ্গে, হরি বল হরি বল হরি বল। যমুনার 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 ধারে ধারে তমালেরি বন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, যমুনার ধারে ধারে তমালেরি বন, যমুনার ধারে ধারে তমালেরি বন। পিতানন্দ মা যশোদা বৃন্দাবনে যেতে গেলে গোপী হতে হবে। হ্যাঁ সবাই মাথায় ঘোমটা দাও। বেশ, এবার চলো একসঙ্গে করে করতালি, হাত তুলে রাধে রাধে। আনন্দ মা যশোদা আমার সখা সখীগণ, আছে সেথাই রাধা রানী আমার ব্রজবাসীগণ। ওই जोरे दीते होबे बोली राधा रानी की एबार सबाई एकसंगे ताली दिए जमुनारो 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 धारे धारे तोमादेर जीवन जमुनारो धारे धारे तोमादेर जीवन करले आमार मन मधुर वृंदावन जमुनारो धारे धारे तोमादेर जीवन करले आमार मन मधुर वृंदावन जमुनारो धारे धारे तोमादेर जीवन करले आमार मन मधुर वृंदावन जमुनारो धारे धारे तोमादेर जीवन करले आमार मन निदाई गौर विमानंदे हरि बोल हरि बोल हरि बोल जमुनारो धारे धारे तोमादेर जीवन সবাই মিলে চলে এলাম বৃন্দাবনে। এইবার আস্বাদন করব দেবকীর দর্পচূর্ণ। আর বিলম্ব না করি সবাই মিলে সোজা চলে যাব আমরা সেই লীলার মধ্যে। লীলার সর্বাগ্রে আমাদের চলে যেতে হবে কোথায়? সেই দ্বারকায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এক জীবনে দুটি ধর্ম পালন করেছিলেন। যখন তিনি বৃন্দাবনে ছিলেন তখন তিনি জানতেন তার পিতা হলেন নন্দ মহারাজ। আর শাস্ত্রে বললেন নন্দ মহারাজ ছিলেন বৈশ্য। যারা বৈশ্য ধর্ম পালন করবে তাদের কাজটা কি হবে বাবা? গীতায় বলে গেলেন কৃষি গোরক্ষ বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজ। যারা বৈশ্য ধর্ম পালন করবে তাদের কাজ হলো কৃষিকাজ করা, ধেনুবৎস পালন করা মানে গরু পালন করা, আর ব্যবসা বাণিজ্য করা। তা ভগবান কৃষ্ণচন্দ্র যখন তিনি বৃন্দাবনে ছিলেন তখন তিনি বৈশ্য ধর্ম পালন করলেন। সেই কারণে বৃন্দাবনে থাকাকালীন তিনি গোচারণে যেতেন, গরু চড়াতে যেতেন, তাই না? যখন বৃন্দাবনে ছিলেন তখন বৈশ্য ধর্ম পালন করলেন। আর যখন বৃন্দাবনটা ছেড়ে দ্বারকায় চলে গেলেন তখন তিনি জানলেন তার পিতা শুধু নন্দ মহারাজা নয়, তার পিতা হলেন পিতা বসুদেব। আর শাস্ত্রে বললেন বসুদেব ছিলেন ক্ষত্রিয়। সেই কারণে দ্বারকায় যাওয়ার পর থেকে কৃষ্ণচন্দ্র তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করতে শুরু করলেন। কাজেই ভগবান কৃষ্ণচন্দ্র এক জীবনে তিনি বাবা দুটি ধর্ম পালন করে নিলেন, বৈশ্য আর ক্ষত্রিয়। লীলার সর্বাগ্রে আমাদের চলে যেতে হবে সেই দ্বারকায়। দ্বারকা রাজপ্রাসাদ। দুই ভাই বসে আছেন কানাই আর বলাই। এমন সময় বলাই দাদা লক্ষ্য করে দেখছি কানাইয়ের নয়নযুগল ছলছল করছে। প্রশ্ন করলেন, ও কানাই, তোর নয়ন দুটি ছলছল করছে কেন ভাই? কি হয়েছে, তুই কি কোনো ব্যথা পেয়েছিস, কষ্ট পেয়েছিস? কৃষ্ণ বলছে, দাদা তুমি শুনবে আমি কেন কাঁদছি, নয়নযুগল ছলছল করছে কেন, তবে শোনো। কৃষ্ণচন্দ্র বলছেন আর বলাই দাদা শুনছেন, আমার পুত্র শাম্ব, আমি কৃষ্ণ, আমার পুত্র শাম্ব দূর থেকে দেখলে মনে হয় একেবারে কৃষ্ণ। যেহেতু কৃষ্ণের পুত্র বাবা, খুব সুন্দর দেখতে, অপরূপ দেখতে। এই শাম্বের মনের ভেতরে বড় অহংকার ছিল। যেহেতু আমার পিতা কৃষ্ণচন্দ্র সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক, আমি যেমন খুশি তেমন অপরাধ করব, মনের ভেতরে এই কথা। এখন যার হাতে একটু ক্ষমতা থাকে, বুঝতেই পারছেন, তার সন্তান তারা তো একটু ক্ষমতা পাবেই, মনে মনে ভাববে আমার মাথার উপরে তো একজন আছে, আমার কোনো অসুবিধে নেই, আমি কোনো অপরাধ করলেও কেউ কিন্তু অভিশাপ দিতে পারবে না। হরিবল। এখন শাম্ব মনে মনে ভাবছে আমি কৃষ্ণের পুত্র, আমাকে কেউ অভিশাপ দেবে না। পেটে একটা লোহার কড়াই বেঁধে মুনি ঋষিরা তপস্যা করছে, তাদের সামনে গিয়ে শাম্ব জিজ্ঞাসা করছে, মুনিবর আপনারা তো মুনিবর সবকিছু বলে দিতে পারেন, ভূত ভবিষ্যৎ বর্তমান, আচ্ছা বলুন তো দেখি জঠরের ভেতরে পুত্র আছে না কোনো কন্যা আছে? কেমন অহংকার দেখেছেন, কৃষ্ণের পুত্র বলে মনের ভেতরে বাবা অহংকার। কড়াই বেঁধে বলছে গর্ভের ভেতরে কি আছে সেটা বলে দিন। এখন মুনি ঋষিদের বারবার যখন বিরক্ত করছেন, রেগে গিয়ে বলছেন, শোন, এর জঠরে যাই থাক 10 মাস 10 দিন পূর্ণ হবে, একটা লোহার ফাল মুষল প্রসব করবে, আর ওই লোহার ফাল হতে তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হবেই। লক্ষ্য করে দেখুন বাবা, ভগবানের পুত্র বলে মনে মনে ভেবেছিল বোধহয় ছাড়পত্র পাবো, তাই না? যেমন খুশি তেমন অপরাধ করব, তার হলো না। শাম্ব অভিশাপ মাথায় নিয়ে ফিরে এলেন। মুনি ঋষিদের অভিশাপ তা কিন্তু কোনোদিন বাবা বিফলে যেতে পারে না। বৈষ্ণবের অভিশাপ, মুনি ঋষির অভিশাপ তা কোনোদিন বিফলে যাবে না। সময় হলো শাম্ব একটি লোহার ফাল মুষল প্রসব করেছে। এখন লোহার ফালটি নিয়ে মনে মনে ভাবছে, এই অবস্থায় আমাকে যদি পথ দেখাতে পারে সে হলো একমাত্র আমার পিতা কৃষ্ণচন্দ্র। শাম্ব লোহার ফালটি নিয়ে ছুটতে ছুটতে চলেছে বাবার কাছে, ডাক দিয়েছে, পিতা পিতা। কে? আমি শাম্ব। ও পিতা, এই লোহার ফালটি নিয়ে আমি কি করব পিতা? ভুল যখন করে ফেলেছো তোমাকে এক কাজ করতে হবে, লোহার ফালটি নিয়ে তুমি সাগরের পাড়ে যাও। সাগরের পাড়ে গিয়ে পাথরের মধ্যে ওই লোহার ফালটিকে তুমি ঘষবে। ঘষতে ঘষতে যে ফেনার সৃষ্টি হবে, ওই ফেনা হতে সৃষ্টি হবে নল খাকড়ার গাছ। এই যে আমরা বলি নল খাকড়ার গাছ, নল খাকড়ার গাছ খালের ধারে নদীর ধারে দেখবেন, এই নল খাকড়ার গাছ মাগো এইখান থেকেই উৎপত্তি শুরু হলো। এখন ছোট্ট একটুখানি লোহার ফাল পাথরে ঘষতে সম্ভব, ক্ষয়ে ক্ষয়ে একেবারে বাবা ছোট্ট হয়ে গেছে। যখন একেবারে ছোট্ট হয়ে গেল, পিতাকে ডেকে বলছে, পিতা আমি তো আর ঘষতে পারছি না, হাতে আমার লাগছে, এই ছোট্ট লোহার ফালটি নিয়ে আমি কি করব? কৃষ্ণচন্দ্র বলল, শাম্ব ওই ছোট্ট লোহার ফালটি তুমি সাগরের জলে ফেলে দাও। কেন জানো? ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, যিনি দাপর যুগে হয়ে এসেছেন জরা নামে বেদ, তার ধনুকে অগ্রে রেখে দেবে ভগবান কৃষ্ণচন্দ্রকে মারবার জন্য। বলাই দাদা, অভিশাপ তো দিয়েছে, আমি কৃষ্ণ, আমাকে চলে যেতে হবে। তুমি বলাই দাদা, তুমিও চলে যাবে, কেউ থাকবো না আমরা। কিন্তু আমার এই যদু বংশটা রক্ষা করবে কে, সেটা একবার বলো। বলাই দাদা বলছে, কৃষ্ণ এই ভাই কানাই এক কাজ কর, এই যদু বংশের দায়িত্বটা তুই না হয় গান্ডীবধারী অর্জুনের উপরে দিয়ে দে। কৃষ্ণচন্দ্র বলে উঠল, দাদা গো, জগতে সবাই বলে গান্ডীবধারী অর্জুন। অর্জুনের ক্ষমতা ছিল ততদিন যতদিন কৃষ্ণচন্দ্র তার সঙ্গে ছিল। আজ মাগো কৃষ্ণ নেই, ওই গান্ডীবধারী অর্জুনেরও আর কোনো ক্ষমতা নেই। তাই যারা অত্যাচারিণী, ব্যভিচারিণী, অনাচারিণী আমার মহিষীদের পরশ করতে আসবে সচল হয়ে, আর স্পর্শ করবার মুহূর্তে তারা অচল হয়ে দাঁড়িয়ে যাবে। এটা হলো দেবকীর দর্পচূর্ণের একটা কারণ। আরেকটা কারণ শুনলে আমাদেরও কষ্ট হয়। কলিযুগে আমরা ছলনার আশ্রয় নিয়ে থাকি মা, মিথ্যে কথা গো বলি না, মিথ্যে কথা, কত মিথ্যে কথা বলে ফেলি। ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে, ওটা পাওয়ার জন্য যদি খারাপ কাজ করতে হয় তাও আমি করব। তবে ছলনাকে আশ্রয় করে জীবনে কোনোদিন বড় হওয়া যায়নি, যেমন হতে পারেনি আজকের ওই গান্ধারী। সমস্ত মুনি ঋষিদের মধ্যে সবথেকে রাগী ক্রোধী মুনি ছিল দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি পরীক্ষা করতে গিয়েছিলেন কুন্তি দেবীকে, যে কুন্তি দেবী বড় দানি, জ্ঞানী, ধ্যানী। দুর্বাসা মুনিকে দেখেই কুন্তি দেবী বলে উঠলেন, সুস্বাগতম। বাহ, আপনার মতো মুনির চরণ সেবা করব, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। দুর্বাসা মুনি বলছে, শোন মা, আমি তোর বাড়িতে অতিথি, এটা সত্য, কিন্তু তুই রন্ধন করে দিলে আমি সেবা পাবো না। কুন্তি দেবী বলছে, আপনি আমার বাড়ির অতিথি, আমি রন্ধন করলে সেবা পাবেন না, তা সেবা পাবেন কি করে? বলে, শোন মা, তুই কুন্তি, আমি দুর্বাসা মুনি, আমি রন্ধন করব, তুই একটা একটা করে আমাকে পাত্র দিবি ব্যঞ্জনগুলো রাখবার জন্য, তোকে রান্না করতে হবে না। হ্যাঁ গো মা, আপনার বাড়িতে আমি যদি গিয়ে বলি মাগো আমি আপনার কাছে এক মাস থাকবো আর ওই এক মাস আপনাকে কোনো কাজ করতে হবে না, আমি আমার রান্না বান্না ধোয়া ধুই সব কিছু করে নেব, অসুবিধে হবে মা? অসুবিধা হবে কি? কোনো অসুবিধে নেই, আমি যদি নিজের কাজ করে নেব বলি আর অসুবিধে কিসে, তাই না মা? তা কুন্তি দেবীকে বলছে তোকে রান্না করতে হবে না, আমি নিজেই রান্না করে নেব। বেশ তাই হবে। দুর্বাসা মুনি রন্ধন করছে আর কুন্তি দেবী একটা একটা করে পাত্র এগিয়ে দিচ্ছে, দুর্বাসা মুনি ব্যঞ্জনগুলো রাখছে, একটা একটা করে সুন্দর করে সাজাচ্ছে। কুন্তি দেবী মনে মনে ভাবছে আমি তো সুন্দর করে সাজাচ্ছি, এক কাজ করি ভগবানের নাম করতে করতে সাজাই। হরি বল। বৈষ্ণবের সেবা দিতে হলে রান্না করবার সময় তখনই কিন্তু বদনে ভগবানের নাম বলতে হয়, উচ্চারণ করতে হয় ভগবানের নাম। তা আজকে তিনি বসে বসে সুন্দর করে সাজাচ্ছেন পাত্রগুলো আর বদন ভরে কুন্তি দেবী কৃষ্ণ নাম গাইছে। প্রভুজি তুমি দাও দর্শন, 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 প্রভুজি তুমি। परमान्न जे पात्रे ढालबो सेई पात्रटा जेन खूब सुंदर हय। ताहले मणिबन एक काज करुन, एई जे सोनार पात्र दिচ্ছি ना, रौप कांसा পিতল মুনিরার বাবা কোনো পাত্রই পছন্দ হচ্ছে না। ওদিকে গান্ধারী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কুন্তি তুই করবি দুর্বাসাকে সেবা? উনি জাতা মুনি নয়, কিছু ভুল দেখলেই তোকে অভিশাপ দিয়ে ছেড়ে দেবে। আমি আড়াল থেকে দেখব তুই পরমান্ন ঢালবার জন্য কোন পাত্র দিস। তা মনিবন, আপনাকে এত এত পাত্র দিচ্ছি, কোনো পাত্রই যখন পছন্দ না, সবথেকে শুদ্ধ পাত্র হলো মাটির পাত্র। দুর্বাসা মুনি বলল, না, আমি একটা ভালো পাত্র দে মা, যে পাত্রে পায়েস ঢাললে দুর্বাসা মুনির মনে অতিরিক্ত আনন্দ আসবে। কুন্তি দেবী মনে মনে ভাবছে কি, এত এত পাত্র দিচ্ছি, কোনো পাত্রই যখন পছন্দ না, তাহলে কাজ করুন মুনিবর, আপনার ওই সুসাধ্য পরমান্ন আপনি না হয় আমার হৃদয় পাত্রে ঢালুন। এইবার রেগে গেলেন দুর্বাসা, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তোর হৃদয় পাত্রে আমি ঢালবো ফুটন্ত পরমান্ন। আমিও দুর্বাসা মুনি, আমি যাই বলি তাই করি, তোর কথা মতো তোর বুকের শাড়ির আঁচল তুই সরিয়ে দে, লজ্জাকে ত্যাগ কর, আমি তোর হৃদয় পাত্রে ঢালবো ফুটন্ত পরমান্ন, দেখবো আস্তকে কে রক্ষা করে। কুন্তি দেবী বলে উঠলেন, আপনি দুর্বাসার, আমি কুন্তি, আমিও যদি দানি জ্ঞানী ধ্যানী হয়ে থাকি, আপনার কথা মতো আমার বুকের শাড়ির আঁচলটা আমি সরিয়ে দিলাম, লজ্জাকে ত্যাগ করলাম, ঢালুন ওই ফুটন্ত পরমান্ন। হাসছেন গান্ধারী, দুর্বাসা মুনি নিয়ে আসছেন পরমান্ন। কুন্তি দেবীর বুকের মাঝে সবে মাত্র পরমান্ন ঢালতে যাবে, কুন্তি দেবী দুটি বাহু তুলে চিৎকার করে বলতে শুরু করেছে, কোথা নারায়ণ পতিত পাবন করুণা করো গো মোরে, করুণা করো গো মোরে, কোথা নারায়ণ পতিত পাবন করুণা করো গো মোরে, করুণা না করো গো মোরে, করুণা করো গো মোরে। তুমি যে গো প্রভু কাঙালেরি ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। তুমি যে গো প্রভু কাঙালেরি ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। তুমি চলে যেও না ওগো গিরিধারী, তোমার রাখিব প্রেমের ডরে। তুমি চলে যেও না ওগো গিরিধারী, তোমায় রাখিব প্রেমের ডরে। করুণা করো গো মোরে, কোথা নারায়ণ পতিত পাবন। করুণা করো গো মোরে, করুণা করো গো মোরে। দেখা দাও ওহে মধুসূদন, দেখা দাও ওহে মধুসূদন। একবার তুমি আমায় কৃপা করো দয়াময়। কিছুক্ষণ পরে কুন্তী দেবী বলে উঠল, মনিবর, ও মনিবর, আপনি তো বললেন ফুটন্ত পরমান্ন ঢালবেন, কিন্তু এখন তো দেখছি শীতল বাড়ি। আর শীতল বাড়ি নেই, আর ঠান্ডা জল নেই, একবার আমার বুকের মধ্যে ঢালুন। দুর্বাসামণি মনে মনে ভাবে, বলে কি, বুকের মাঝে ঢাললাম ফুটন্ত পরমান্ন, সে কিনা বলছে শীতল বাড়ি। ভগবানের এত কৃপা। মারে, আমি তোকে পরীক্ষা করতে এসেছিলাম মা, আমি তো নিজেই হেরে গেলাম রে। জামা তুই স্নান করে আয়, আমি তোকে আশীর্বাদ করব, যা স্নান করে আয়। কুন্তী দেবী স্নান করতে চলে গেল, আর এদিকে গান্ধারী মনি মনি ভাবছে কুন্তী স্নান করতে যাবে আসবে, তারপর মনিবরকে আশীর্বাদ করবে। এই যে এতটা সময় অতিবাহিত হবে, এর মধ্যে আমি লুকিয়ে গোপনে ছলনা করে আশীর্বাদরা নিয়ে পালিয়ে যাব। ভেবে দেখেছেন মা, একজন খেটে মরলো, আর একজন মনে মনে ভাবছে আমি ছলনা করি আশীর্বাদ নেব। যেই না ভাবা সঙ্গে সঙ্গে কাজ। গান্ধারী কি করেছে, মাথায় বড় করে ঘোমটা দিয়ে ছলনা করে এসে বসেছে ওই দুর্বাসামণির সামনে। এখন দুর্বাসামণি তিনি বাবা বৃদ্ধ মানুষ, তিনি আর কি বোঝেন। যখনই সামনে এসে বসে বলে উঠলো, মনিবর, আমায় কই আশীর্বাদ করবেন, আশীর্বাদ করুন। দুর্বাসামণি আর কোনো ভাবনা চিন্তা করে বলল, শোন মা, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, তুই শতপুত্রের জননী হবি। আশীর্বাদরা নিয়ে চলে গেল গান্ধারী। এইবার আসছেন কুন্তী দেবী, যাকে আশীর্বাদ দেওয়ার কথা। শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্বাসামণির চরণে এসে প্রণাম জানিয়েছে। মনিবর, আপনি যে বললেন আমায় আশীর্বাদ করবেন, কই আশীর্বাদটা করে দিন। দুর্বাসামণি বলে, এই মা, আরে এই তো তোকে আমি আশীর্বাদ করলাম, তুই আশীর্বাদরা নিয়ে চলে গেলি, আবার এসেছিস আশীর্বাদ নিতে, এটা কি হচ্ছে? কুন্তি দেবী বলে, বাবা আমি এসেছিলাম আশীর্বাদ নিতে? হ্যাঁ, মাথায় আঘাত, ঘোমটা দিলি, বদনটা আড়াল করলি, পাছে আমার দিকে না তাকিয়ে লজ্জায় তো মাথাটা নিচু করে চলে গেলি আশীর্বাদ নিয়ে। মনিবর, একটা কথা ভেবে দেখেছেন, যখন আপনি আমার বুকের মাঝে পরমান্ন ঢালছিলেন তখন আমার লজ্জা হলো না, বুকের শাড়ির আঁচলটা এক কথাতে সরিয়ে দিলাম। আর এত লজ্জা তখনই, আশীর্বাদ করবেন আপনি তখনই এসেছি এক হাত ঘোমটা দিয়ে। কি গো মা, খারাপ কথা কিছু বলেছে কি? হ্যাঁ, নারী জাতির লজ্জাই হলো ভূষণ, তাই না মা? যখন বুকের মাঝে পরমান্ন ঢালতে গেল তখন শাড়ির আঁচলটা সরিয়ে দিল, আর এত লজ্জা তখনই, আশীর্বাদ করবে তখন এসেছি এক হাত ঘোমটা দিয়ে। দুর্বাসা মনি মনে মনে ভাবে, তো খারাপ কথা বলেন। আচ্ছা দাঁড়া মা, আমি ধ্যানে বসি, ধ্যানে বসলেই জানতে পারবো কি আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে গেছে। যেই না বাবা ধ্যানে বসলেন, ধ্যানে বসেই জানতে পারলেন গান্ধারী ছলনা করে আশীর্বাদ নিয়ে চলে গেছে। দুর্বাসা মুনি প্রচন্ড রেগে গিয়ে কুন্তিকে ডেকে বলল, সদমা কুন্তি, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, জগৎ সংসারে তুই হবি পঞ্চপুত্রের জননী, আর ওই পঞ্চপুত্র হতি কুরুক্ষেত্রের যুদ্ধে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন, হাতে মশাল, গান্ধারী যেখানে চরণ পড়ে সেখানে মরা দেহ। কুরুক্ষেত্রের মাঠ রক্তে নদী বয়ে চলেছে, মশালটি যখন দাউ দাউ করে জ্বলে উঠল, পুত্রহারা গান্ধারী মা চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ রে কৃষ্ণ, আমার সব ছেলেগুলোকে মেরে ফেললি কৃষ্ণ, সন্তান হারানোর যে কি যন্ত্রণা সেটা তুই বুঝবি না কৃষ্ণ। আজকের পর থেকে আমায় আর কেউ মা বলে ডাকবে না, আজকের পর থেকে আমার গলাটা জড়িয়ে ধরে কেউ মা খেতে দাও বলবে না। আমার ছেলেগুলোকে কেড়ে নিলে কৃষ্ণ, বল কেন এমন করলি, কেন আমার বংশে বাঁধে দিতে তুই কাউকে রাখলি না, একবার বল কৃষ্ণ। আজকে যেমন বংশে বাঁধে দিতে তুই কাউকে রাখলি না, আমি গান্ধারী জননী হয়ে তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ, আজকে যেমন আমার বংশে বাঁধে দিতে কেউ রইল না, তোকে অভিশাপ দিচ্ছি, তোর বংশে পাতি দিতে কেউ থাকবে না রে কৃষ্ণ। আমার মতো বংশে পাতি দেওয়ার জন্য তোর বংশে কেউ থাকবে না। বলাই দাদা, ও বলাই দাদা, তুমি না সিংহাসনে বসে আমায় জিজ্ঞাসা করেছিলে আমি কৃষ্ণ কেন কাঁদছি? জানো বলাই দাদা, আমি কৃষ্ণ হয়েও আমি কাঁদি, আমি ভগবান হয়েও আমি কাঁদি। কেন কাঁদি জানো? যে ভক্তরা আমাকে পাওয়ার জন্য কাঙালের মতো কেঁদে বেড়ায়, যারা আমায় ভালোবাসে, যারা আমায় কাছে পেতে চায়, শুধু তাদেরকে কাছে পাওয়ার জন্য আমি কাঁদি। অহংকারের বশে আমার পুত্র শাম্ব, সেও কিন্তু ভেসে গেল। সব করো দাদা, অহংকার করো না।